হাই বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ইউটিউবার ইউটিউবে ইউটিউব প্রোভাইডার তারা একটি নতুন একটি রুলস আবার আপডেট করেছে। সেই রুলসটা হচ্ছে বন্ধুরা অনেক দুঃখের একটা কথা ইউটিউবার নতুন ইউটিউবারদের জন্য, খুবই দুঃখজনক ব্যাপারটা। সেটা বন্ধুরা, আগে আমাদের মনিটাইজেশন ওয়ান করার জন্য চ্যানেলে টোটাল ভিডিও মিলে 10,000 ভিউ হলেই মনিটাইজেশন অন করা যেত, কিন্তু তারা এখন অন্য নিয়ম, আরো ইউটিউবকে আরো কঠোরভাবে তারা পর্যবেক্ষণ করছে কঠোরভাবে। তো এর জন্য তারা নতুন একটি নিয়ম আপডেট করেছে, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে টোটাল ভিডিওতে 1 বছরে অর্থাৎ 12 মাসে 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। দেন তার সাথে আপনার চ্যানেলের এই সাবস্ক্রাইবার 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে, তারপরে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। এই নিয়মটার জন্য অনেক ইউটিউবাররা, এখন নতুন নতুন ইউটিউবার যারা আছেন, তারা হয়তো আর এখানে কাজ করতে চাইবেন না, ঝরে পড়বেন। তো বন্ধুরা, এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার থাকলেই যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে, এরকম কথা নাই। তো তারা আপনার চ্যানেলটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবে, যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তো তারপর আপনার চ্যানেলটাকে তারা ভালোভাবে রিভিউ করবেন, যে দেখবে যে আপনি কপিরাইট স্ট্রাইক আছে কিনা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস আছে কিনা, তো আপনার চ্যানেলটা কিরকম, ভালো কন্টেন্ট আছে কিনা, এরকম যাবতীয় বিষয় দেখে দেন, তারপরে আপনাকে মনিটাইজেশন অন করে দিবে, কিন্তু তার আগে মনিটাইজেশন অন করবে না। তো বন্ধুরা, যারা নতুন ইউটিউবার আছে, তো তাদের বলছি যে আমরা এখন ইউটিউবে তাহলে মনিটাইজেশন অন করে যদি কাজ না করতে পারি, তো তাহলে আমাদের এখন কি করতে হবে। তো সেই বিষয়ে আমি পরে আর একটি টিউটোরিয়াল দিয়ে দিব, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অন্যভাবে ইনকাম করতে পারেন ইউটিউবে, ইউটিউব থেকেই। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।